Assalamualaikum everyone, welcome back to my channel. आज के आमी तैरी करछी बीफ काची बिरयानी। ए काची बिरयानी टा तैरी करछी आमार मेयर जन्मदिन उपलक्षे। आमार मेयर जन्मदिन छिलो ताई सेटा आमी बासाय निजेर हातेई तैरी करेछी तावार बीफ दिए। सबार बासाय खासिर मांसटा थाके ना। आमी आजके आपनादेरके बीफ दिए किभाबे परफेक्ट काची बिरयानी तैरी करबेन सेई रेसिपिटाई देखाबो। এবং আমার রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটুকু পারফেক্ট হয়েছে। চলুন দেখে আসি আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি। এর আগে চলুন আমার মেয়ের জন্মদিনের একটু ক্লিপস দেখে আসি। দেখলেন তো কি অবস্থা। যাই হোক, এখন চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি নিয়েছি বাসমতি রাইস, আর বাসমতি রাইস দিয়ে আজকে আমি কাচ্চি বিরিয়ানিটা তৈরি করব। আমি কি ব্র্যান্ডের বাসমতি রাইস নিয়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই রাইসগুলোকে আমি একটা বোলে পানি নিয়ে সেখানে ভিজিয়ে রাখব। রাইসগুলো ভিজিয়ে রাখার ফলে রাইসগুলো অনেক পারফেক্ট হবে, স্টিকি হবে না, তার মানে হচ্ছে একটার সাথে একটা লেগে যাবে না। আর আজকে আমি যেহেতু 40 জনের জন্য কাচ্চি বিরিয়ানিটা তৈরি করছি, এর জন্য খুবই সাবধানতা অবলম্বন করে এই রান্নাটা করছি। আর আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা 40 মিনিট বা 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলেও চলে, বাট আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এর জন্য আমার রেসিপিটা কিন্তু দেখেই বুঝতে পেরেছিলেন যে খুবই পারফেক্ট হয়েছে, রাইসটা অনেক পারফেক্ট হয়েছে। আর আমি যে প্যাকেটগুলো নিয়েছি বাসমতি রাইসের, ওইগুলো 1 কেজি ওজনের। আজকে আমি 3 কেজি বাসমতি রাইস ভিজিয়ে রাখব। 3 কেজি দিয়ে আজকে আমি কাচ্চি বিরিয়ানিটা তৈরি করছি। আমি যেই বোলের মধ্যে রাইসগুলোকে ভিজিয়ে রাখছিলাম ওই বোলটা ছোট হয়ে গিয়েছে, এই জন্য আমি বোলটাকে পরিবর্তন করে নিচ্ছি। আরেকটা বোলে বেশি করে পানি দিয়ে রাইসগুলোকে ভিজিয়ে রাখব। এখন এখানে অনেকেই আছে যারা ভাববে যে 3 কেজি রাইস দিয়ে কি 40 জনের খাবার হবে, কিন্তু এটা কিন্তু সম্ভব। কারণ হচ্ছে বাসমতি রাইস অনেক বেশি বৃদ্ধি পায়, এবং আপনারা সবাই কম বেশি জানেন কাচ্চি বিরিয়ানিতে রাইসের পরিমাণ অনেক কম থাকে এবং মাংসের পরিমাণটা অনেক বেশি থাকে। এই জন্য আমি এখানে 3 কেজি রাইস নিয়েছি। চলুন এই রাইসগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়ে চলে যাই পরের স্টেপে। মাংস মেরিনেট করার জন্য প্রথমেই আমি কিছু শুকনো মশলা একসাথে করে তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি কী কী মশলা নিয়েছি সেগুলো হলো, প্রথমেই আমি নিয়েছি কিছু জয়ফল এবং জয়ত্রী, আর নিয়েছি কিছু এলাচ এবং কিছু দারচিনি, আর দিয়ে দিচ্ছি কাবাব চিলি। কাবাব চিলিটা দেওয়ার ফলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছু জিরা। এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে পাটায় বেটে নিব। আর এখন আমি নিয়ে নিচ্ছি বাদাম, কারণ সবাই জানেন কাচ্চি বিরিয়ানি তৈরি করতে গেলে বাদাম দেওয়াটা খুব জরুরি। বাদাম না দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না। প্রথমে নিয়ে নিয়েছিলাম কাঠবাদাম, কাঠবাদামগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিশমিশ, কিশমিশটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, খুব ভালো টেস্ট আসে কিশমিশ ব্যবহার করলে। আর এখন নিয়ে নিয়েছি চীনাবাদাম। আপনারা চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি পোস্তদানা। এই সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে খুব ভালোভাবে বেটে নিব। দেখুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি শুকনো উপকরণগুলো, মানে আমি যে প্রথমেই এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী এবং কাবাব চিলি আর হচ্ছে জিরা দিয়েছিলাম, ওই উপকরণগুলো একসাথে বেটে নিয়েছি। এ পাশে নিয়েছি আরও কিছু জিরা বাটা, মানে জিরাটা হালকা টেলে তারপর বেটে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এ পাশে নিয়েছি পোস্তদানা বাটাগুলো। এখানে আমি একটি পেঁপেকে 4 ভাগের 1 ভাগ খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি।
আপনারা অবশ্যই পেঁপেটা ব্যবহার করার চেষ্টা করবেন। যেহেতু গরুর মাংস দিয়ে আজকে এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করেছি, তাই পেঁপে বাটাটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু মাংস শক্ত হয়ে যাবে। দেখুন, এখানে আমি গরুর মাংসগুলো নিয়ে নিয়েছি, আর এখানে মাংস রয়েছে 7 কেজি, প্রায় 7 কেজি হবে। আর এখন আমি দুইটা পাতিলাই আজকে কাচ্চি বিরিয়ানি তৈরি করব, একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আর একটা স্কিপ করব। আর এখন আমি মাংসগুলোকে মেরিনেট করে নিব। মেরিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং যা যা উপকরণ বেটে রেখেছিলাম সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করব, তারপর অন্য উপকরণগুলো ব্যবহার করব। আর এখানে আমি সবগুলো বাটা উপকরণের 5/3 ভাগ ব্যবহার করছি, মানে 3/2 ভাগও আপনারা এখানে ব্যবহার করতে পারেন, কারণ এখানে 7 কেজি প্রায় মাংস রয়েছে। আর অন্য জায়গায় আমি অল্প মাংস রেখেছি, ওইগুলো আলাদা মেরিনেট করে তারপর বসাবো। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব টক দই। আমি সবগুলো টক দই এখানে ব্যবহার করছি, কারণ কাচ্চি বিরিয়ানিতে টক দই অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে বিরিয়ানি কিন্তু ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ ডালা জিরার মশলা, আর দিয়ে দিচ্ছি চিনি। আপনারা সবাই কম বেশি জানেন কাচ্চি বিরিয়ানিটা একটু মিষ্টি হয়, আবার একটু ঝাল ঝালও লাগে। এখন দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা প্রয়োজন মতো ব্যবহার করবেন, বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ কাচ্চি বিরিয়ানি কিন্তু ঝাল হয় না বেশি। আর এখন দিয়ে দিচ্ছি কাচ্চি বিরিয়ানির একটি প্যাকেটের মশলা, আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে, আপনারা যে কোনো দোকান থেকে এটা কিনে আনতে পারবেন। এটা দেওয়ার ফলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায়, কারণ হাতের রান্নার টেস্ট এবং বাজারের রান্নার টেস্ট দুটোটাই আসবে, যেহেতু বাজারের মশলা এখানে ব্যবহার করা হচ্ছে। এর জন্য প্যাকেটের এই মশলাটা আমি ব্যবহার করছি, আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মেখে তারপর রেখে দিব আধা ঘন্টার জন্য। রেস্টে রাখার আগে এখানে আমি আবারও ব্যবহার করছি আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে রেখে দিব। এখন চলে যাব পরের স্টেপে। এখানে আমি কাচ্চি বিরিয়ানিতে ব্যবহার করার জন্য কিছু আলু কেটে নিয়েছি, আলুগুলোকে মেরিনেট করে তারপর হালকা একটু ভেজে নিব। মেরিনেট করার জন্য হালকা একটু লবণ এবং হালকা একটু হলুদ দিয়ে এটাকে মেরিনেট করে তারপর ব্রাউনিশ কালার করে ভেজে নিব। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এজন্য ভাজার অংশটা আপনাদেরকে ভিডিও করে দেখালাম না, আপনারা ব্রাউনিশ কালার করে ভেজে নেবেন আলুগুলোকে। আমি যে বাসমতি রাইসগুলো ভিজিয়ে রেখেছিলাম তার প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, এই পর্যায়ে রাইসগুলোকে সিদ্ধ করে নিব। প্রথমে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গরম করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি পর্যাপ্ত পরিমাণে। এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা রাইসটা যখন এখানে সিদ্ধ করব তখন রাইস থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুবই ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি কিছু জিরা, এখানে আমি কাঁচা জিরা ব্যবহার করেছি, জিরাটা দিলে খুবই ভালো লাগে রাইসটা খেতে। তারপর দিচ্ছি হলো লবণ, লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। পরিমাণটা বোঝার জন্য প্রথমে আপনি পানিটা একটু ট্রাই করে দেখবেন, পানিটা যদি হালকা কটা কটা মনে হয় সেক্ষেত্রে মনে করবেন যে লবণটা পারফেক্ট হবে। তারপর দিয়ে দেব কয়েকটা লং, লংটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন, অনেকে আছে লংয়ের গ্রামটা পছন্দ করে না। এখন অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। ফিরে আসলাম পানিটা বলক আসার পর, দেখুন পানির কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমরা যে উপকরণগুলো ব্যবহার করেছি সেই জন্য পানির কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চালগুলো আস্তে আস্তে দিয়ে নিব। আর আরেকটা কথা হচ্ছে, চালগুলোকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ছেঁকে রেখেছিলাম যেন পানিটা ঝরে যায় সেজন্যে।
সবগুলো চাল সুন্দরভাবে ঢেলে নিয়ে চালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব, যেন চালগুলো জটলা বেঁধে না যায়, মানে একটা সাথে একটা যেন লেগে না থাকে। পানিটা এরকম কালার হওয়াতে ভয় পাওয়ার কিছু নেই, এজন্য কিন্তু চালের কোনো সমস্যা হবে না, মানে চালের কালারের কোনো পরিবর্তনও হবে না। এখন আমি চালগুলোকে খুব ভালোভাবে জাল করে নিব। ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত এগুলো 60-70% সেদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত জাল করে নিব। আমার প্রায় 10-15 মিনিট সময় লেগেছে চালগুলো সিদ্ধ হতে। দেখুন চালগুলো প্রায় 60%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চালগুলোকে ছেঁকে নিচ্ছি, কারণ হচ্ছে অনেকের সময় কম বেশি লাগতে পারে। আমার এখানে চালের পরিমাণটা অনেক বেশি এবং আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য চালগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আবার অনেকের কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে সময়টা। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানটিকে গরম করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিব এখন তেল। সয়াবিন তেল ব্যবহার করছি কাচ্চি বিরিয়ানিটা তৈরি করার জন্যে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ। কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন যে কাচ্চি বিরিয়ানিতে পেঁয়াজ বা এভাবে বাগার দিয়ে কখনোই কিন্তু বিরিয়ানি তৈরি করা হয় না, কাচ্চি বিরিয়ানি। তারপর আমি কেন এভাবে করছি, কারণ হচ্ছে এখানে আমরা বাসায় গ্যাসের চুলায় কাচ্চি বিরিয়ানিটা তৈরি করছি। নর্মালি কাচ্চি বিরিয়ানি গ্যাসের চুলায় তৈরি করা হয় না, কয়লা দিয়ে তৈরি করা হয়। যেহেতু আমরা বাসায় এটা তৈরি করছি, এই জন্য মাংসটাকে আমি প্রথমে হালকা কিছুক্ষণ কুক করে নিব, তারপর হচ্ছে দমে দিয়ে দিব। এই পেঁয়াজগুলোকে ব্রাউনিশ কালার করে ভেজে নেব। দেখুন এই পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবং খুব ভালো একটা স্মেলও আসবে। এই পর্যায়ে আমি সবগুলো মাংস একসাথে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস একসাথে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, কারণ কাচ্চি বিরিয়ানি কিন্তু অনেকটা দমে দিয়েই তৈরি করা হয়। তারপরে যেহেতু আমি রান্না করে দিচ্ছি, সেজন্য নাড়াচাড়া করার কোনো দরকার নেই। ফিরে আসলাম 20-25 মিনিট পর। এর মাঝে আমি একবারও মাংসগুলোকে নাড়া দিইনি। এখন আমি কাচ্চি বিরিয়ানিতে আলুগুলো দিয়ে নিব। যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্যে, সে আলুগুলোকে আমি এখন দিয়ে দিব। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 15-20 মিনিটের মতো, এবং এই পর্যায়ে আমি একবারও নাড়ব না। ফিরে আসছি 15 মিনিট পর। আবারও ফিরে আসলাম 15 মিনিট পর। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে বাসমতি যে রাইসগুলোকে আমি ভালোভাবে পারফেক্টভাবে সেদ্ধ করে রেখেছিলাম, ওই বাসমতি রাইসটা এখন দিয়ে দিব। রাইসগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটুকু পারফেক্ট হয়েছে। রাইসগুলোকে আমি 70% সেদ্ধ করেছি। খুব ভালোভাবে বাসমতি রাইসগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে বিছিয়ে নিয়েছি এবং তার উপরে দিয়ে দিচ্ছি জর্দার কালার। জর্দার কালারটা অপশনাল, যদি কালারটা ভালো করতে চান সেক্ষেত্রে আপনারা জর্দার কালার ব্যবহার করতে পারেন বা স্কিপও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। ঘিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যত বেশি ঘি পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি কেওড়া জল, কেওড়া জলটাও পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম রোজ ওয়াটার। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপর খুব ভালোভাবে ঢেকে দিব। আর আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ঢাকনাটার মধ্যে ছোট একটা ছিদ্র রয়েছে। এই ছিদ্রটা এবং চারপাশটাকে ফোল্ড করার জন্য প্রথম থেকেই আমি কিছু আটা হালকা একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম। এখন ওই আটাটা দিয়ে ছিদ্রটা এবং চারপাশটাকে খুব ভালোভাবে ফোল্ড করে দিচ্ছি। এটা করার ফলে জাল দেওয়ার কারণে যে ভাপগুলো হবে বা যে গরম ভাপটা উঠবে সেটা বের হতে পারবে না। এভাবেই দমে দিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমি দমে দিয়ে রেখেছিলাম। এখন আমি এ পর্যায়ে একটা ছুরির সাহায্যে চারপাশটাকে কেটে নিব, কারণ 1 ঘন্টা দমে দিয়ে রাখার ফলে চারপাশটা একদম শক্ত হয়ে গিয়েছে।
খুব সাবধানে কেটে নিব। দেখুন আমার এই কাচ্চি বিরিয়ানিগুলো একদম দমে ছিল। ঢাকনা উঠানোর পরে আপনারা বুঝতে পেরেছেন এই পর্যায়ে আমি কিছু আলু বোখরা কিশমিশ এবং জাফরান দিয়ে দিচ্ছি। জাফরানটা আমি সর্বশেষে ব্যবহার করেছি, কারণ হচ্ছে জাফরান থেকে খুব ভালো একটা স্মেল আসে, সেটা এই জন্য আমি পরে ব্যবহার করেছি যেন স্মেলটা সবসময়ের জন্য থাকে। দেখুন আমার রেসিপিটা এ পর্যায়ে একদম পারফেক্ট এবং একদম রেডি সার্ভ করার জন্যে। এখন আমি সবার সাথে এটা সার্ভ করছি এবং খাওয়ার পরে সবাই খুব ভালো বলেছে আমার এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অল্প উপকরণ দিয়ে হাতে বানানো এই কাচ্চি বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা হয়েছিল। এবং যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।